যে খবরের দিকে নজর রাখবো, নিয়োগের দাবিতে মিছিল। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল, নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং তাদের যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের মিছিল, আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল শিয়ালদা থেকে এই মিছিল শুরু হয়েছে। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল, নিয়োগের দাবিতে শিয়ালদা ধর্মতলা মিছিল, আপার প্রাইমারি বঞ্চিতদের মিছিল, বৃষ্টিকে উপেক্ষা করেই মিছিল, ছাতা মাথায় মিছিল করতে দেখা যাচ্ছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। নিয়োগের দাবিতে মিছিল তাদের, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল। নিয়োগের দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। নিয়োগের দাবিতে শিয়ালদা ধর্মতলা মিছিল, আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের, আপার প্রাইমারি বঞ্চিতদের মিছিল। দেখতে পাচ্ছেন সেই ছবি, ছাতা মাথায় দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদের, তারা বৃষ্টিকে উপেক্ষা করেই পথে নেমেছে। বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, ঠিক কি জানতে পারছো? হ্যালো দুর্গা, শোনা যাচ্ছে? হ্যালো দুর্গা, শুনতে পাচ্ছো? হ্যালো, আপার প্রাইমারি বঞ্চিতদের মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। নিয়োগের দাবিতে শিয়ালদা ধর্মতলা মিছিল, আপার প্রাইমারি বঞ্চিতদের মিছিল, ঢাক বাজিয়ে কাশফুল হাতে মিছিল করতে দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদের। বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল কি জানতে পারছো? দেখো, আজ দুপুর প্রায় 1:30টার সময় আপার প্রাইমারির বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের যে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে, সেই নিয়োগের দাবি নিয়েই শিয়ালদহ স্টেশন চত্বর থেকে তারা ধর্মতলা পর্যন্ত মিছিল করে। এবং এই মিছিলে অসংখ্য এই ধরনের আপার প্রাইমারির চাকরি প্রার্থী দাবিদার যারা, তারা আজকে পা মেলান এবং তাদের বাড়ির লোকেরা, তাদের আত্মীয় স্বজনের অনেককে দেখা গিয়েছে আজকে এই আপার প্রাইমারির এই যারা আজকে ধর্মতলাগামী মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে। তাদের পাশাপাশি তাদের দাবি হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার তাদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়াই শুরু করা হয়নি। ফলে তারা যে বঞ্চিত হচ্ছেন, তাদের ভবিষ্যৎ যে যত দিন যাচ্ছে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে শুধু তারা নন তাদের পরিবারের লোকেরাও চলে যাচ্ছে। এই বিষয়টিকে সামনে রেখে যাতে তাদের দাবিগুলি মেনে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সহনশীলতার সঙ্গে তাদের বিষয়টি খতিয়ে দেখে অতি দ্রুত তাদেরকে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসেন এবং তাদের নিয়োগ করা হয়, সেই দাবি নিয়েই তারা আজকে রাস্তায় নেমেছেন। ইন্দ্রানী, ধন্যবাদ দুর্গা, কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।